প্রিয় ভিউার কেমন আছো তোমরা সবাই আবারও তোমাদের সামনে গণিতের মজার একটা গুণ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গতদিনও আমরা শিখেছিলাম দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের কোনো সংখ্যা দ্বারা গুণ আজকেও সেইটা শিখব কিন্তু গতদিনের সাথে আজকের দিনের পার্থক্যটা হচ্ছে গতদিন যখন আমরা গুণ করেছিলাম কখনো কোথাও কিছু হাতে ছিল না কিন্তু আজকে হাতের রেখে কিছু কাজ করতে হবে তো সবাইকে পর্ব দুয়ে স্বাগত জানাচ্ছি আবারও দেখি আমাদের সামনে কোন অঙ্কটা অপেক্ষা করে আছে সাতষট্টি গুণন তেতাল্লিশ প্রথমে কি করতে হবে এককের সাথে একক গুণ আগেই বলেছি গত দিনের অঙ্কে হাতে কিছু ছিল না কিন্তু আজকে হাতে থাকবে অর্থাৎ তিন সাতা একুশ একুশের এক বসবে হাতে থাকবে দুই এবার এক দশকের সাথে দশক গুণন অর্থাৎ চার ছয় চব্বিশ যেহেতু এইটার আগে কোনো সংখ্যা বসবে না তাই হাতে রাখার দরকার না এটা সরাসরি বসিয়ে দিলাম এবার ক্রস গুণ মনে পড়ে কি গতদিনের ভিডিওটা যারা দেখোনি নতুন মনে হচ্ছে আজকে এই অঙ্কটা তারা গতদিনের ভিডিওটা দেখে নিও এখানে ক্রস একটা গুণ থাকবে অর্থাৎ তিন ছয় আঠারো এবং চার সাতা আঠাশ আঠারো এবং আঠাশ হবে ক্রস গুণ করলে এবং আঠারো এবং আঠাশকে কেবার কী করব যোগ করে দিব আঠারো এবং আঠাশের যোগ ফল হচ্ছে ছেচল্লিশ অর্থাৎ এই ফাঁকা জায়গায় বসবে ছয় এবং হাতে থাকবে চার এবার হাতের সংখ্যাগুলো হাতে থাকা সংখ্যাগুলো আমরা বসিয়ে দিচ্ছি মাথার উপরে রেখে দিচ্ছি আবারও বলি এইখানে আঠারো আর আঠাশের যোগ ফল ছেচল্লিশটা এখানে বসবে ছয় এবং হাতের চারটা এর মাথার উপরে বসবে অর্থাৎ এত এবার মাথার উপরে যা আছে তার এত নিয়ে টানাটানি না করি এর সাথে এক করে দেয় অর্থাৎ আমরা যোগ করে লিখে দেয় অর্থাৎ কত হচ্ছে দুই দুই চার চার যোগ করলে আট ছয় দুই যোগ করলে আট এবং ওই হচ্ছে এক এই তো ছিল আমাদের সংক্ষেপে কি করে দুই অঙ্কের সংখ্যার সাথে আরেকটি দুই অঙ্কের সংখ্যা যোগ করা যায় তোমরা বাসায় বসে যে কোনো অঙ্ক প্র্যাকটিস করো এই নিয়মে আশা করি খুব কম সময়ের মধ্যে ক্যালকুলেটর এবং অনেক বড় নিয়ম ছাড়াই খুব সহজে পাঁচ সাত সেকেন্ডের মধ্যেই তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবা এবং যখন দেখবা যে নিজে অনেকগুলো করতে পারবা তখন নিজের মধ্যে একটা আগ্রহ চলে আসবে যে আগ্রহটা নিয়ে আমরা পরবর্তী অনেক প্রবলেম সলভ করতে পারবো তো আজকে এ পর্যন্তই আর কিছু নিয়ে আলোচনা না করি নেক্সট ভিডিওতে আমরা নতুন আরও কোনো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই সবশেষে একটা কথা গণিতের মধ্যে থাকো সবাই